স্টুডেন্টস অন মাই অনলাইন ক্লাস, আজকে আমি তোমাদের নবম শ্রেণী ভৌত বিজ্ঞান পড়াবো। নবম শ্রেণী ভৌত বিজ্ঞানে পদার্থের যে মৌলিক ধারণা, ফার্স্ট ভিডিও আমি তোমাদের দিয়েছি, এটা হচ্ছে আমার সেকেন্ড ভিডিও। আচ্ছা, আজকে যেটা করবো, আগে যে অ্যাভোগাড্রোর সংখ্যা শিখেছি, তাই তো? আজকে অ্যাভোগাড্রোর সংখ্যার গুরুত্ব ছিল, অ্যাভোগাড্রোর সংখ্যাকে ব্যবহার করে কি কি জিনিস তোমরা জানতে পারো, অ্যাভোগাড্রোর সংখ্যার গুরুত্ব অসীম। তো তার মধ্যে একটা গুরুত্ব তোমার খুব মজা লাগছে তোমাদের, ধরো আমরা কি হয় কোনো পদার্থে একটা অণু বা একটা পরমাণুকে দেখতে পায় না, একটা আয়নকেও দেখতে পায় না, কিন্তু এক এক গ্রাম আয়নের মধ্যে অণুর সংখ্যা কতগুলো থাকে? এক গ্রাম আয়নের মধ্যে যে কোনো পদার্থ নেই, অণুর সংখ্যা থাকে 6.022×10^22। সেই সংখ্যাটাকে কিন্তু আমরা দেখতে পাই। একটা উদাহরণ দিয়ে বলি তোমাদেরকে, একটা উদাহরণ দিয়ে বলি বলতে, ধরো কার্বন ডাইঅক্সাইড রয়েছে, এক গ্রাম অণু CO2 নেই, কার্বন ডাইঅক্সাইড। এ তাহলে গ্রাম অণুর ভর কত হয়? মানে 44 গ্রাম, আমি শিখেছি 44 গ্রাম। তাহলে 44 গ্রামের মধ্যে, 44 গ্রামের মধ্যে অণুর সংখ্যা কত? 6.022×10^23। 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডকে কিন্তু দেখতে পায়, একটা অণুকে কার্বন ডাইঅক্সাইড দেখতে পায় না, কিন্তু 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডকে আমরা দেখতে পাই। আর 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কতগুলো অণু আছে? তাহলে 6.022×10^23। অর্থাৎ অ্যাভোগাড্রোর সংখ্যা কি স্থাপন করছে? দৃশ্যমান জগতের সঙ্গে অণুবীক্ষণিক, মানে আণুবীক্ষণিক জগতের একটা সম্পর্ক স্থাপন করছে। দৃশ্যমান জগতের সঙ্গে যেটা দেখতে পায় তার সঙ্গে আণুবীক্ষণিক জগতের একটা সম্পর্ক স্থাপন করছে। আরেকটা উদাহরণ করো, এক গ্রাম অণু H2O মানে বলো 18 গ্রাম, 18 গ্রাম অক্সিজেনের 16 আর 2 হাইড্রোজেন, তাহলে টোটাল হলো 18 গ্রাম। 18 গ্রামের মধ্যে অণুর সংখ্যা কত হবে? এটাই হবে অ্যাভোগাড্রোর সংখ্যা। তাহলে আমি জলের একটা অণুকে দেখতে পাই না, কিন্তু 18 গ্রাম জলকে আমি দেখতে পাই। সেই 18 গ্রাম জলের মধ্যে অণুর সংখ্যা কত থাকবে? 18 গ্রাম জলের মধ্যে অণুর সংখ্যা থাকবে 6.022×10^23, অর্থাৎ অ্যাভোগাড্রোর সংখ্যা। অ্যাভোগাড্রোর সংখ্যা গুরুত্ব তাহলে বুঝতে পারলে, যে ওই পরিমাণ জল বা ওই পরিমাণ কার্বন ডাইঅক্সাইড তোমাকে যদি দেয়, 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড 18 গ্রাম জল যদি দেওয়া হয়, তাহলে কতগুলো অণু থাকবে তার মধ্যে? 6.022×10^23 সংখ্যক অণু থাকবে, ঠিক আছে? আচ্ছা, রসায়ন বিদ্যায় গুরুত্ব অপরিসীম। একটা অণুর ভর বার করতে পারে, একটা কার্বন ডাইঅক্সাইড অণু, একটা হাইড্রোজেন অণু, একটা অক্সিজেন অণু ভর বার করতে পারবে, এর থেকে আরো মানে মজার জিনিস কিছু হতে পারে না। আচ্ছা, একটা পরমাণুর ভর নির্ণয় করা যায়, বা কোন একটা প্রদত্ত পদার্থের মধ্যে কতগুলো অণু বা কতগুলো পরমাণু আছে সেটাও বার করতে পারা যায়। আচ্ছা, প্রথমে আমরা কি করবো বলতো? একটা অণু বা একটা পরমাণুর ভর নির্ণয় করা শিখবো, ঠিক আছে? তার জন্য আগে দরকার গ্রাম পরমাণু, গ্রাম অণুটাকে আগে শিখে ফেলো, আগে গ্রাম অণুটাকে, আচ্ছা আগে গ্রাম পরমাণুকে শিখে ফেলো। এক গ্রাম পরমাণু, আগের ভিডিওতে আমি শিখিয়েছি, তবু আরেকবার শিখবো। এক গ্রাম পরমাণু বা গ্রাম পারমাণবিক ভর বলতে কি বুঝি? এক গ্রাম পরমাণু বা গ্রাম পারমাণবিক ভর বলতে কি বুঝি? এক একটা উদাহরণ দিয়ে দেখে নিই, তারপরে আমি বলছি। এক গ্রাম পরমাণু কার্বন মানে কি? এক গ্রাম পরমাণু কার্বন মানে কার্বনের পারমাণবিক ভর কত? পারমাণবিক ভর 12, সেটাকে গ্রামে প্রকাশ করলে কত হয়? 12 গ্রাম। তাহলে এক গ্রাম পরমাণু কার্বন মানে হচ্ছে 12 গ্রাম কার্বন। তো 12 গ্রাম কার্বন মানে প্রথমে কি করব, কোনো পদার্থ যার গ্রাম পারমাণবিক ভর আমাকে বার করতে হবে, বা এক গ্রাম পরমাণু বার করতে হবে, তার পারমাণবিক গুরুত্বটাকে বা পারমাণবিক ভরটাকে বার করব। সেই পারমাণবিক ভরকে কি করলাম? গ্রামে প্রকাশ করবো। যত গ্রাম হবে সেটাই হবে এক গ্রাম পরমাণু বা গ্রাম পারমাণবিক ভর। যেমন কার্বনের ক্ষেত্রে কি হলো, এক গ্রাম পরমাণু কার্বন মানে কত হলো? কার্বনের পারমাণবিক গুরুত্ব 12, তাই 12টাকে গ্রামে প্রকাশ করলে 12 গ্রাম হচ্ছে। আচ্ছা, এক গ্রাম পরমাণু অক্সিজেন মানে কত গ্রাম? অক্সিজেনের পারমাণবিক গুরুত্ব কত বলো? 16, এটাকে গ্রামে প্রকাশ করবো। যত গ্রাম হবে সেটাই হবে তার পারমাণবিক গ্রাম পারমাণবিক ভর বা এক গ্রাম পরমাণু। তাহলে এক গ্রাম পরমাণু কি করে বার করবো? কোনো পদার্থে সেই পদার্থটাকে প্রথমে নিয়ে তার পারমাণবিক গুরুত্ব বা পারমাণবিক ভরটা বার করবো, সেটাকে গ্রামে প্রকাশ করবো। যত গ্রাম হবে সেটাই হবে তার এক গ্রাম পরমাণু বা এক গ্রাম পারমাণবিক ভর।
আচ্ছা, অ্যাভোগাড্রো আবার কি বলেছে যে 1 গ্রাম পরমাণুর মধ্যে অণু সংখ্যা কত? 6.022 × 10⁻³। তাহলে বলো তো কার্বনের 6.022 × 10⁻³ সংখ্যক পরমাণুর ভর ভর কত? 12 গ্রাম। 6.022 × 10⁻³ সংখ্যক পরমাণু কোথায় থাকে? 12 গ্রামে থাকে। তাহলে অতগুলো পরমাণুর ভর কত? 12 গ্রাম। তাহলে একটা পরমাণুর ভর কত হয়ে যাবে? একটা পরমাণুর ভর কত হয়ে যাবে? 12 × 6.022 × 10⁻³ গ্রাম। আচ্ছা, 12 কে 6.022 দিয়ে ভাগ করতে পারবে তোমরা, আর 10⁻³টাকে উপরে তুলে দেবে, 10⁻²³ হয়ে যাবে, তত গ্রাম হবে। ঠিক আছে, আর 12 কে এটা ভাগ করে যত হবে সেটা বার করে নেবে। তাহলে মজার ব্যাপার কি হলো, একটা পরমাণু কার্বন পরমাণু ভর আমি বার করতে পেরে গেলাম, একটা কার্বন পরমাণু ভর বার করতে পেরে গেলাম। ঠিক আছে, থেকে মজার জিনিসটা কি হতে পারে? আচ্ছা, একটা অক্সিজেন পরমাণু, একটি অক্সিজেন পরমাণু ভর সেরকম নির্ণয় করতে পারবে, একটি অক্সিজেন পরমাণুর ভর নির্ণয় করতে পারবে, একটি অক্সিজেন পরমাণু ভর কত হবে? না, অক্সিজেনে কত? 16। তো 16 কে কত দিয়ে ভাগ করবে? 6.022 × 10⁻³ দিয়ে ভাগ করবে, আগের মতো করে ক্যালকুলেশন করবে। ঠিক আছে, তাহলে একটা অ্যাভোগাড্রো সংখ্যার একটা খুব মেন গুরুত্ব কি পেলাম, মানে একটা পরমাণু ভর আমি বার করবো, যে কোনো পদার্থ দেখলে কেন তার একটা পরমাণু ভর আমি নির্ণয় করতে পারবো। আচ্ছা, বোর্ডটাকে ইরেজ করে নিই, তারপর বাকিটা বলি। সেরকমই একটা অণুর ভরও নির্ণয় করতে পারবো। আচ্ছা, সেটা করার আগে আগে আমি একটা জিনিস আগে ক্লাস আগের ভিডিওতে বলেছি, গ্রাম আণবিক ভর বা 1 গ্রাম অণু বলতে কি বুঝি, গ্রাম আণবিক ভর বা 1 গ্রাম অণু বলতে কি বুঝি। আচ্ছা, উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। 1 গ্রাম অণু, 1 গ্রাম অণু অক্সিজেন মানে কি? অক্সিজেনে আগে আণবিক ভর বার করো। আচ্ছা, কটা অক্সিজেন পরমাণু আছে? দুটো, তাই 2 × 1 একটা কত হয়? 16 = 32। 32টাকে গ্রামে প্রকাশ করবো, 32 গ্রাম হবে। তাহলে 1 গ্রাম অণু অক্সিজেন মানে হচ্ছে 32 গ্রাম। তাহলে কি করে বার করলাম? প্রথমে আণবিক ভর বার করলাম, সেই আণবিক ভরটাকে গ্রামে প্রকাশ করলে যত গ্রাম হবে সেটা কি বলবো? ঠিক, 1 গ্রাম অণু বা গ্রাম আণবিক ভর, গ্রাম 1 গ্রাম অণু বা গ্রাম আণবিক ভর। তাহলে কোনো যৌগিক বা মৌলিক পদার্থে কি করবো, মৌলিক পদার্থে মানে মৌলিক অণুগুলো যেগুলো হয় তাদের আণবিক ভর বার করবো, সেটাকে গ্রামে প্রকাশ করবো, যত গ্রাম হবে সেটাই হবে গ্রাম আণবিক ভর বা 1 গ্রাম অণু। আচ্ছা, আর একটা করে দেখি, আর একটা করে দেখবো কোন, একটা করে দেখি, 1 গ্রাম অণু NO2, NO2 নাইট্রোজেন ডাইঅক্সাইড। ঠিক আছে, কত হবে? N মানে 14, আর দুটো অক্সিজেন আছে, 2 × 16, N 14 আর 2 × 16, মানে 16 × 2 = 32, +32 = কত হবে? 4 × 2 = 6, 3 × 1 = 4, 46। এটাকে গ্রামে প্রকাশ করলে যত গ্রাম হবে? 46 গ্রাম হবে, 46 গ্রাম NO2 মানে হচ্ছে 1 গ্রাম অণু NO2। এটাকে বলে 1 মৌল বলা হয়, 1 গ্রাম মৌল বলা হয়, গ্রাম আণবিক ভর বলা হয় বা 1 গ্রাম অণু বলা হয়ে থাকে। এটা খুব ইম্পর্টেন্ট। আবার অ্যাভোগাড্রো কি বলে দিলো বলতো, এই 1 গ্রাম অণুর মধ্যে অণুর সংখ্যা কত হবে? না, 6.022 × 10⁻³। 1 গ্রাম অণুর মধ্যে অণুর সংখ্যা কত হবে? 6.022 × 10⁻³। একটা দেখি, করে দেখি, তাহলে 6.022 × 10⁻³ সংখ্যক O2 অক্সিজেনের ভর কত? অক্সিজেনের ভর কত পেলাম? 32 গ্রাম। তাহলে একটা একটা সংখ্যক অক্সিজেন, অক্সিজেন অণুর ভর লিখছি, অণুর লিখি অণুর, একটা অক্সিজেন অণুর ভর কত হয়ে যাবে? 32 / 6.022 ×
10^23, এটা ক্যালকুলেশন কি করে করে বুঝতে পারছো? 32 কে 6.022 দিয়ে ভাগ করে নেবে, যেমন দুটো ভাগ করো, আর 10^23টাকে উপরে তুলে দেবে। এত গ্রাম হয়ে গেল, এত গ্রাম 10^23টা উপরে গেলে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আর একটা ইন্টারেস্টিং জিনিস পেলাম, একটা অণু ভর বার করতে হবে, যে কোনো পদার্থ, অক্সিজেন হোক, কার্বন ডাইঅক্সাইড হোক, যাই হোক না কেন, একটা অণুর ভর বার করতে হবে। তাহলে আগেরটা শিখলাম একটা পরমাণুর ভর, এখন শিখলাম একটা অণুর ভর। এরপরে তোমাকে ধরো প্রদত্ত একটা ভর দিয়ে দিয়েছে, তার মধ্যে কতগুলো অণু রয়েছে সেটার সংখ্যা বা কতগুলো পরমাণু আছে সেই সংখ্যাটা আমি বার করতে পারবো ওই অ্যাভোকাডোর সংখ্যার সাহায্য নিয়ে। তাহলে বুঝতে পারছো অ্যাভোকাডোর সংখ্যা কত গুরুত্ব? আচ্ছা, তোমাকে ধরো বললো 22 গ্রাম CO2, 22 গ্রাম CO2 এর মধ্যে অণুর সংখ্যা কত? 22 গ্রাম CO2 এর মধ্যে অণু অণু সংখ্যা কত? অণুর সংখ্যা কত কি করে করবো? আচ্ছা, 22 গ্রাম CO2 মানে শর্টকাট প্রসেসে প্রথমে কত মোল CO2 বা কত গ্রাম অণু CO2, এটা যেহেতু যৌগিক পদার্থ অণু অণু অবস্থায় রয়েছে, তাই কত গ্রাম অণু CO2 তুমি আগে বার করবে, বা কত গ্রাম মোল CO2 সেটাকে বার করবে। তাহলে কি করে বার করবে সেটা বলো তো, মোল লিখবে, মোল সংখ্যা মানে কার্বন ডাইঅক্সাইডের মোল সংখ্যা। আচ্ছা, কার্বন ডাইঅক্সাইডের কত প্রদত্ত ভর কত? 22 গ্রাম, প্রদত্ত ভরটা আগে উপরে লিখবে। আচ্ছা, 22 গ্রামকে ওর আণবিক ভর অর্থাৎ 44 গ্রাম দিয়ে ভাগ করবে, তাহলে কত হয়ে যাচ্ছে? 22 গ্রামে গ্রামে কেটে দিয়ে হাফ হয়ে যাচ্ছে, তাহলে হাফ মোল হয়ে গেল। তাহলে কি করে করব, যেটা প্রদত্ত ভর দেওয়া থাকবে, ভালো করে শুনে নাও, যেটা প্রদত্ত ভর দেওয়া থাকবে সেটাকে কি করবো, কি দিয়ে ভাগ করবো বলো? না, তার 1 গ্রাম পরমাণু ভর দিয়ে ভাগ করবে, বা পারমাণবিক ভর, পারমাণবিক গ্রাম পারমাণবিক ভর দিয়ে ভাগ করবো, দিয়ে যত যত বেরোবে সেটা মোল, কত মোল বেরোলো? হাফ মোল। 1 মোলের মধ্যে, 1 মোলের মধ্যে অণু সংখ্যা কত হয়? 1 মোলের মধ্যে অণু সংখ্যা হয় 6.022 × 10^23, 1 মোলের মধ্যে। তাহলে হাফ মোলের মধ্যে কত হবে? হাফ দিয়ে গুণ করে দেবো, এটা কাটাকাটি করলে যা আসবে কত আসবে? 3.011 × 10^23 সংখ্যক অণু থাকবে। তাহলে হাফ মোল কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের মধ্যে পরমাণু অণু সংখ্যা কত হয়ে গেল? না, 3.011 × 10^23, ঠিক আছে? আরো একটা প্রবলেম করি, চলো একে বোর্ডে ইরেজ করে ফেলি। আচ্ছা, আর একটা অঙ্ক করি, কিরকম বলতো? 46 গ্রাম সোডিয়ামের মধ্যে, 46 গ্রাম সোডিয়ামের মধ্যে পরমাণু সংখ্যা কত? পরমাণুর সংখ্যা কত? সোডিয়ামের পরমাণুর সংখ্যা কত? ঠিক আছে, তাহলে 1 গ্রাম পরমাণু মানে কত জানি আমি, 1 গ্রাম পরমাণু, 1 গ্রাম পরমাণু সোডিয়াম মানে হচ্ছে, 1 গ্রাম পরমাণু সোডিয়াম মানে হচ্ছে 23 গ্রাম, তাই তো? 23 গ্রাম। তাহলে প্রথমে কি করব, গ্রাম মোল মোল সংখ্যাটা বার করা দরকার, কেন পরমাণু বলে, গ্রাম পরমাণু কত হচ্ছে, গ্রাম পরমাণুটা কত হচ্ছে বার করব, মানে কি করে করবো বলো তো? প্রদত্ত ভরকে কত দিয়ে ভাগ করবো? ওর পারমাণবিক, প্রদত্ত ভরকে কি করব, পারমাণবিক বা 1 গ্রাম পরমাণু দিয়ে ভাগ করব, পারমাণু গ্রাম গ্রাম পারমাণবিক ভর দিয়ে ভাগ করব, গ্রাম পারমাণবিক, গ্রাম পারমাণবিক ভর দিয়ে ভাগ করব। আচ্ছা, যেটা হবে সেটাকে কি করবো বলতো, সেটাকে বার করে নিতে পারি বা না একবারও করতে পারি, প্রদত্ত ভরকে গ্রাম পারমাণবিক ভর দিয়ে ভাগ করার পর আমি কি করবো, কত গ্রাম পরমাণু সোডিয়াম আছে বার করতে পারবো, কত গ্রাম পরমাণু সোডিয়াম আছে এটা ভাগ করে কি পাবো? আর একবার বলি, প্রদত্ত ভরকে গ্রাম পারমাণবিক ভর বা 1 গ্রাম পরমাণু দিয়ে ভাগ করে ভাবতে পারবো, বার করতে পারবো যে প্রদত্ত ভরটা দিয়ে দিয়েছে তার মধ্যে কত গ্রাম পরমাণু রয়েছে, তার মধ্যে কত গ্রাম পরমাণু রয়েছে। তাহলে প্রদত্ত ভরকে গ্রাম পারমাণবিক ভর দিয়ে ভাগ করবো, তাকে যদি 6.022 × 10^23 দিয়ে গুণ করি, তাহলে কি পেয়ে যাবো বলো তো? ওই প্রদত্ত ভরে
পরমাণুর সংখ্যা, তাহলে পরমাণুর সংখ্যা কি করে বার করব? প্রদত্ত, যদি পারমাণবিক ভরের ব্যাপার থাকে, পরমাণু অবস্থায় থাকে, তাহলে প্রদত্ত ভরকে গ্রাম পারমাণবিক ভর দিয়ে ভাগ করব, ইন্টু 6.022 ইন্টু 10^23 দিয়ে গুণ করব। আর সেখানে প্রদত্ত ভর কত? 46। আর গ্রাম পারমাণবিক ভর কত? 23 ইন্টু কত হবে? 6.022 ইন্টু 10^23টা পরমাণু থাকবে, এটাকে ভাগ করলে কত হয়ে যাবে? 2 ইন্টু 6.022 ইন্টু 10^23 সংখ্যক পরমাণু পরমাণু থাকবে, এটাকে গুণ করলে কত হবে? 12.044 ইন্টু 10^23 সংখ্যক কোনো কোথায় থাকে? না, 46 গ্রাম সোডিয়ামের মধ্যে থাকে। ঠিক আছে, আচ্ছা একটা অঙ্ক শিখি, যে 1 গ্রাম অণু অক্সিজেন মানে কত? 1 গ্রাম অণু অক্সিজেন মানে বলো কতগুলো অণু থাকে? 6.022 ইন্টু 10^23টা অণু থাকে, তোমরা জানো 10^23টা অঙ্ক থাকে, অণু থাকে, 1 গ্রাম অণু অক্সিজেনের মধ্যে অণু থাকে এতগুলো। আচ্ছা যদি বলে 1 গ্রাম অণু অক্সিজেনের মধ্যে কতগুলো পরমাণু থাকে, 1 গ্রাম অণু অক্সিজেনের মধ্যে কতগুলো পরমাণু থাকে, তাহলে কি হয়ে যাবে? এক এক 1 গ্রাম অক্সিজেন মানে কি? একটার মধ্যে দুটো করে পরমাণু, তাহলে দ্বিগুণ হয়ে যাবে। তাহলে 1 গ্রাম অণু অক্সিজেনের মধ্যে পরমাণুর সংখ্যা কত হয়ে যাবে? দ্বিগুণ হয়ে যাবে, অর্থাৎ 2 × 6.022 ইন্টু 10^23 হয়ে যাবে। ঠিক আছে, এভাবে অনেক অঙ্ক করবো, আমি একটা অঙ্কের উপরে ভিডিও করব, তখন এগুলো নিয়ে আলোচনা করবো কতগুলো স্পেসিফিক অঙ্কের উপরে। আচ্ছা জীববিদ্যাতেও অ্যাভোগাড্রোর সংখ্যা গুরুত্ব পড়ছে, তো জীববিদ্যাতেও অ্যাভোগাড্রোর সংখ্যা গুরুত্ব অসীম। ধরো সালোক সংশ্লেষণ প্রক্রিয়া কি লাগে? কার্বন ডাইঅক্সাইড জল সূর্যালোক বিক্রিয়া করে ক্লোরোফিলে বিক্রিয়া করে কি করে? গ্লুকোজ অক্সিজেন তৈরি করে। ঠিক আছে, তাহলে ওই কার্বন ডাইঅক্সাইডের কত আয়তন বিক্রিয়া করছে, কত আয়তন বিক্রিয়া করে কত আয়তন অক্সিজেন তৈরি করছে, বা পরিবেশ থেকে যখন কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে, পরিবেশে যে অন্যান্য গ্যাস আছে নাইট্রোজেন অক্সিজেন, তাদের সঙ্গে কার্বন ডাইঅক্সাইড কি আয়তন অনুপাতে থাকে, অণুর সংখ্যায় বা কতগুলো লাগে, এই সমস্ত আলোচনাগুলো করা যায়। তো জীববিদ্যা নিয়ে আমরা এখানে বিশেষ কিছু আলোচনা করব না। আচ্ছা পদার্থবিদ্যা একটা গুরুত্বপূর্ণ, মানে এর গুরুত্ব অসীম। এখান থেকে কি বলতো, অ্যাভোগাড্রো সংখ্যা ইউজ করে বাষ্প ঘনত্ব নির্ণয় করা যায়, কোনো পদার্থে গ্যাসের পদার্থে বাষ্প ঘনত্ব নির্ণয় করা যায়। আচ্ছা সেটা কি করে শিখবো, একটু বোর্ডে ইরেজ করে ফেলি। আচ্ছা পদার্থবিদ্যার গুরুত্বটা কি বলতো, পদার্থবিদ্যার গুরুত্ব হচ্ছে বাষ্প ঘনত্ব নির্ণয় করা যায়, অ্যাভোগাড্রোর সংখ্যার সাহায্য নিয়ে বা গ্যাসের পদার্থে বাষ্প ঘনত্ব নির্ণয় করা যায়। কি করে করা যায় বলতো? বাষ্প ঘনত্ব সমান কি হয় বলতো ফর্মুলা? এটা হচ্ছে অ্যাভোগাড্রোর সূত্র থেকে আবিষ্কার করা হয়েছিল, মানে অনুসিদ্ধান্ত করা হয়েছিল। বাষ্প ঘনত্ব সমান হয় আণবিক গুরুত্ব বাই 2, মানে আণবিক গুরুত্ব বার করে নিয়ে সেটাকে 2 দিয়ে ভাগ করলে কি পেয়ে যাবো? বাষ্প ঘনত্ব পেয়ে যাবো। যেমন ধরো কার্বন ডাইঅক্সাইড CO2, CO2 এর আণবিক ভর কত হয়? 44 হয়, আণবিক ভর 44 হয়। তো 44 কে কি করবো? 44 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো? 22। তাহলে এর বাষ্প ঘনত্ব কত হয়ে যাবে? কার্বন ডাইঅক্সাইডের বাষ্প ঘনত্ব হয়ে যাবে 22। এভাবে আমরা বাষ্প ঘনত্বের ক্যালকুলেশন পদার্থবিদ্যায় করতে পারি। আচ্ছা আমাদের অ্যাভোগাড্রোর সংখ্যার গুরুত্ব আমরা আলোচনা করে ফেললাম। তো প্রথমে প্রথম পার্টটা কি ছিল? আণবীক্ষণিক জগতের সঙ্গে ছিল, আণবীক্ষণিক জগতের সঙ্গে দৃশ্যমান জগতে একটা সম্পর্ক স্থাপন করতে পারে অ্যাভোগাড্রোর সংখ্যা। আর একটা কি করলো? একটা পরমাণুর ভর নির্ণয় করতে পারে, একটা অণুর ভর নির্ণয় করতে পারে, আর কি করতে পারলো না, একটা প্রদত্ত ভরের মধ্যে কতটা অণু আছে, কতগুলো সংখ্যার অণু আছে সেগুলো বার করতে পারে। আর কি শিখলাম লাস্টে? না, জীববিদ্যার একটা গুরুত্ব আছে, আর পদার্থবিদ্যার গুরুত্বটা করলাম, সেটা হচ্ছে বাষ্প ঘনত্বটা আণবিক গুরুত্বের ভাব হয় সেটা শিখে ফেললাম। আচ্ছা একটুখানি তোমাদের গ্রাম পরমাণু আর গ্রাম অণু শেখালাম। তো গ্রাম পরমাণু করতে যে বা অণু ভর ক্যালকুলেশন করতে গেলে আমাদের কতগুলো পদার্থের ভরকে পারমাণবিক ভরকে জানা জরুরি হয়, তাদের একটা লিস্ট তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি, কটা লিস্ট তোমাদেরকে দিয়ে দিচ্ছি। যেমন হাইড্রোজেনের
পারমাণবিক ভর হয় 1, ঠিক আছে? কার্বনে দেখলাম আমাদের খুব জরুরি, বাকি সব অন্য বই পেয়ে যাবে। কার্বনের হচ্ছে 12, নাইট্রোজেনের হচ্ছে 14, অক্সিজেনের হচ্ছে 16, ঠিক আছে? অক্সিজেনের হচ্ছে 16। আচ্ছা অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের হয় 27, অ্যালুমিনিয়ামের হয় 27, ঠিক আছে? ফসফরাসের হয় 31, ফসফরাসের হয় 31, সালফারের হয় 32, পটাশিয়ামের হয় 39, পটাশিয়ামের হয় 39, এগুলো সব পারমাণবিক ভর। ক্যালসিয়ামের হয় 40, আচ্ছা আর ক্লোরিনটা হয়, ক্লোরিন সিএল হয় 35.5, ক্লোরিন 35.5, সোডিয়াম, সোডিয়ামটা হয় 23। আচ্ছা এরকম অনেক 1 থেকে 20টা মৌল যদি পারো পারমাণবিক ভরগুলোকে একটু মুখস্থ করার চেষ্টা করো। আচ্ছা স্যার এগুলোকে কাজে লাগাবো কি করে? ধরো তোমাদেরকে একটা অঙ্ক দিল যে CaCO3 এর আণবিক ভর বার করো, বা 1 গ্রাম অনু CaCO3 মানে কত গ্রাম সেটা বার করো। 1 গ্রাম অনু CaCO3 মানে মার্বেল যেটা তোমরা বলো, তার মধ্যে ভর কত বার করো। তাহলে ক্যালসিয়ামের কত পেলাম? ক্যালসিয়ামের 40, তাই তো? 40, একটা ক্যালসিয়াম পরমাণু আছে। একটা কার্বন পরমাণু কত? 12, আর 3টে অক্সিজেন, তাই 3 ইন্টু, এক একটা অক্সিজেনের কত? 16, তাই 3 ইন্টু 16, তাহলে কত হলো? 40 আর 12 প্লাস করলে কত? 252 প্লাস 48, 100, 100, 100। তাহলে CaCO3 আণবিক ভর হয়ে গেল 100, আর এটাকে যদি গ্রামে প্রকাশ করো তাহলে কি পেয়ে যাবো? 1 গ্রাম পরমাণু, 1 গ্রাম অনু CaCO3 মানে 100 গ্রাম, 100 গ্রাম পেয়ে যাবো, 100 গ্রাম পেয়ে যাবো। এভাবে যে কোনো অণু আমরা কি করতে পারবো? আণবিক ভর বার করতে পারবো। আচ্ছা CH4 মিথেন, মিথেনের আণবিক ভর কি করে বার করবো? মিথেনের আণবিক ভর কারো একটা কার্বন আছে, তার মানে 12, আর 4টে হাইড্রোজেন মানে 4 ইন্টু 1, তাহলে কত হবে? 12 আর 4 16, তাহলে 1 গ্রাম অণু CH4 মানে 16 গ্রাম, বা মিথেনের আণবিক গুরুত্ব হয়ে গেল 16 গ্রাম। এই ভিডিওটা আজকে এই পর্যন্তই থাকলো। আজকে যেগুলো শিখলে একটু মনে বই থেকে ভালো করে পড়ার চেষ্টা করো, প্র্যাকটিস করো, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো। থ্যাংক ইউ।